এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে বাইক বা কারের হেডলাইট গুলো দেওয়া যায়। নর্মালি আমরা ইউটিউবে এইরকম অনেক ভিডিও পাবো যারা ফিলেট ব্লার দিয়ে এটি করে থাকে এবং এইরকম একটি রেজাল্ট পায়, এটি অনেক খারাপ। তো আমরা একটু প্রফেশনাল ভাবে চেষ্টা করি, এর জন্য আমাদেরকে একটি গ্রেডিয়েন্ট তৈরি করে নিতে হবে। তাই আমি চলে যাচ্ছি গ্রেডিয়েন্ট টুলে এবং এখানে ডাবল ক্লিক করব। দেন এইরকম পপ আপ আসবে এবং এখান হতে জাস্ট নয়েজে সিলেক্ট করে দিবেন এবং এটিকে আমরা 50% রাখবো। দেন আমরা RGB হতে HSB করে দেব, তারপর এয়ার ট্রান্সপারেন্সিতে ক্লিক করে দেব। দেন আমরা ওকেতে প্রেস করব, পর এয়ার ট্রান্সপারেন্সিতে ক্লিক করে দেব। দেন আমরা ওকেতে প্রেস করব, তারপর এই গ্রেডিয়েন্ট লেয়ারটির উপর রাইট ক্লিক করে জাস্ট এটিকে রেস্টারাইজ করে দেব এবং এটিকে Ctrl+T প্রেস করে একটু ছোট করব। দেন আমরা এই বাইকের হেডলাইটের উপর ট্রান্সফার করে বসিয়ে দেব। ওকে, আমরা এখন এটির উপর ব্লার ইফেক্ট প্রয়োগ করব, তাই চলে যাব ফিল্টারে এবং এখন হতে জাস্ট ফিলেট ব্লারটি করে দেব। দেখতে পাচ্ছি আমাদের লাইট ইফেক্টটি একটু রিয়েলিস্টিক দেখাচ্ছে। এখন আরো রিয়েলিস্টিক করার জন্য আমরা জাস্ট ব্রাশ টুল নেব এবং ঠিক এইরকম একটি লাইট এঁকে ফেলবো। দেখতে পাচ্ছি আমাদের লাইট ইফেক্ট কিন্তু পারফেক্ট দেখাচ্ছে। এভাবে চাইলে আমরা একটি হেডলাইট তৈরি করতে পারি। পরবর্তীতে এর জন্য লং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাথে থাকবেন, খুব শীঘ্রই এই বিষয়ে একটি লং ভিডিও আসবে। ধন্যবাদ।